আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? 71 সালে যুদ্ধ কি এই জন্যই হয়েছিল? ভাইরে আমার তো সার্টিফিকেটের মেয়াদও শেষ, কোথাও নাই, সো আমার তো চাকরির কোনো আশা আকাঙ্ক্ষাই নাই। আমি মুক্তিযোদ্ধার সন্তানও না, রাজাকারের সন্তানও না। তারপরেও এই আন্দোলনটা আমার কাছে বিষাদের মতো লাগছে। দেশে কি মানুষ স্বাধীনভাবে আর কোনোদিনও চলতে পারবে না? নিজের সুযোগ সুবিধার কথাগুলো দেশের কর্তাকে কি বলতে পারবে না? পুলিশ কি কোনো মানুষের সন্তান না? পুলিশের দায় দায়িত্ব এবং দয়া কি শুধুমাত্র একটা গোত্রেই সীমাবদ্ধ? আর কতদিন দেখব বাংলাদেশের এই চিত্র? জানি না, আমরা তো মজলুম। আমরা তো মজলুম।